अपनी ओई चरणे चरणे दशे जुगन नईले मुर्दशाखियार एमन हई दया मुर्दशाखियार एमन से जुगन नईले मुर्दशाखियारे मन हई दया मुर्दशाखियारे मन हई चरण से जुगन ओई चरणे ओई चरणे दासे जुगन
দয়াতে তোমার পদার বিন্দু চরণ জ্ঞান যদি সাই দিন বন্ধু তবে তুমি ভব সিন্ধু শেষে বলা হয়েছে যে অহল্লা পাশানি ছিল সে গুরুর চরণ ধুলায় মানব হইল। অহল্লাকে তার স্বামী অভিশাপ করছিল, যখন অভিশাপ করছে তখন সে পাথরে পরিণত হয়েছিল এবং তার স্বামীর কাছে যখন বিনয় করে কেঁদেছিলেন বলেছিলেন স্বামী তাহলে কি আমি মানুষ হতে পারবো না, আমি কি মানব হতে পারবো না, তখন বলেছিলেন হে অহল্লা তুমি মানব হবে ওই সময় যখন তুমি একজন কামেল মানুষের পরশ পাবে, অর্থাৎ একজন গুরুর পরশ পাবে, রামের পরশ পাবে, তখন তুমি মানব হবে। তখন সে অহল্লা পাথর অবস্থায় পড়েছে, যখন রামের ঠোকা লেগেছিল, পরশ লেগেছিল, সঙ্গে সঙ্গে সে মানুষ হয়েছিল। তাই প্রত্যেকের গুরু প্রয়োজন। উস্তাদ, আমি গান শিখতেছি, আমার উস্তাদের দরকার আছে, আমি স্কুলে যাই, আমার শিক্ষকের প্রয়োজন আছে, শিক্ষককে যদি আমি কদর করতে না পারি তাহলে ওই শিক্ষকের অভিশাপে আমি নষ্ট হয়ে যাব, আমার লেখাপড়া কাজ হবে না। হ্যাঁ, সত্য কথা। আমার পিতা মাতা হচ্ছে পরম গুরু, যার ঔরসে আমরা জন্মগ্রহণ করেছি, অবশ্যই তাদেরকে মানতে হবে। অনেকে আমরা মানি না, আমরা মানি না, না মানলে বলার কিছু নাই, তবে এটা একটা বিয়ার সাদীর শুভ বিবাহ। তো আমি এই ভাইকে বলবো, ভাইয়ের মনটা অনেক ভালো, যা এক কথায় যে বাউল গান সে ভালোবাসে, যার কারণে আমাদের কয়েকটা ডেকেছেন। তো আমরা দোয়া করি তার জীবন এবং জীবন সঙ্গিনী যেন তারা সুখে শান্তিতে থাকতে পারে। জয় গায়বাই। আর হল্লা পা স্বামী ছিল প্রভুর চরণ ধুলাই মানবী হইল, লালন পথে পরে রইল, লালন পথে পরে রইল, লালন পথে পরে রইল, যা করে মন দয়ে ময়, লালন পথে ওই চরণে দাসের যুগ নয়, ওই আমি ওই চরণে।
ए, 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 ए,